31তম পদ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা পুলিশের ও মেমারি থানার উদ্যোগে ও সহযোগিতায় মঙ্গলবার পল্লী মঙ্গল সমিতি, স্থানীয় ট্রাক ড্রাইভার, ট্রাক মালিক রাজ, কলেজ NSS টিম, পাল্লা রোড টোটো অ্যাসোসিয়েশন ও পাল্লা রোড গার্লস হাই স্কুলের ছাত্রীদের নিয়ে একটি ট্রাফিক সচেতনতা র্যালি ও সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারের বিশেষ আকর্ষণ ছিল ছাত্রীদের পোস্ট কার্ড লেখার কম্পিটিশন। গার্লস স্কুলের ছাত্রীরা তাদের বাবাকে পোস্ট কার্ড লিখে ট্রাফিক আইন মানার জন্য আবেদন জানায়। সেরা 6টি লেখাকে পুরস্কৃত করা হয় থানার পক্ষ থেকে। এই পোস্ট কার্ড পাল্লা রোড পোস্ট অফিসের ডাকে ফেলা হবে, যা পৌঁছে যাবে ছাত্রীদের বাবার হাতে। নিজের মেয়ের লেখা আবেদন বাবারা মেনে চলে নাকি, এখন সেটাই দেখার। এই উদ্যোগে যেমন নতুন প্রজন্মের চিঠি লেখার শিক্ষণ ফিরবে, তেমনই পোস্ট কার্ড এক প্রকার খোলা চিঠি হওয়ায় ডাকে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে হাত ফেরত হওয়ার সময় সচেতনতার প্রচারও বাড়বে। নিজেদের মেয়েদের হাতে লেখা চিঠিতে নিয়ম মানার অনুরোধ বাবা মায়ের কাছে এক অন্য আবেগ। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। Caught in the crossfire.